আমার মুডটা আজকে একদম ভালো নেই, তার কারণ হচ্ছে আমার সবার সাথে আজকে ঝগড়া হচ্ছে কি, ওদের সাথে আমি কথা বলতেও চাই না, দুই দিদির সাথেই আমার ঝগড়া হচ্ছে খালি। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। কেমন আছো তোমরা সবাই? তো অনেক দিন পরে আমি এরকম একটা ঘরোয়া ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, যেগুলো দেখতে তোমরা ভীষণ ভালোবাসো। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আমাদের বাড়ির জামাই, একমাত্র জামাই, আপাতত একমাত্র জামাই চলে এসেছে আমাদের বাড়িতে। এখন টুকটাক খাওয়া দাওয়া হবে, তারপরে দিদিরা হয়তো কোথাও বেরোবে। সমস্ত দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখনই ঘেমে নিয়ে একসা হয়ে গেছে, প্রচন্ড গরম। এই যে আসল জামাই চলে এসেছে, যা চশমাটা পরো বাবা, চশমাটা পরো। চশমা পরে না, কি খাবে কি খাবে? দাঁড়াও দাঁড়াও, এখনো মিষ্টি আসছে, পরে নাও পরে নাও। কি বললে তুমি, কে? হ্যাঁ বলছে আমি বড় জামাই। না দাঁড়িয়ে দাঁড়িয়ে তো খেতে নেই, বাপরে। এই যে এখানে মিষ্টির থালা, চাউমিন, লুচি, এটা হচ্ছে চিড়ে দই, যেটাতে থাকে মুখ সমান হয়ে গেছে। ম্যাঙ্গো খাবো? চিড়ে দই তো থাকতেই হবে, আর এখানে হচ্ছে ফল। ও এখনো কাঁঠাল আনছে, নাও আগে বড় জামাই খাবে আমাদের, তারপরে সাদা কাঁঠাল এনে দিয়ে কাঁঠাল এখনো পাকেইনি, কাঁঠাল কাঁচা, নিয়ম রক্ষা। খাও, ছবি তুলছি না। বাবা হাসছে দেখ, এই মনে হচ্ছে জামাই, এমন করে হাসছে না। হ্যাঁ হ্যাঁ কেক খাবো। তারপরে উঠবে, সব খেতে হবে, যাতে যাতে দুপুরে একটু কম খাও, ওর জন্য এখনই এত কিছু। না না, দুপুরের মেনু বলবো না, ফলে বলা হবে না, সব খেয়ে উঠতে হবে। এটাই দুপুরের খাবার, আর একটুখানি আছে, 10 কেজি বেড়ে যায়। সত্যি, কি খাবে? ও আবার ডাইটিং করে, ও বেশি কিছু খায় না, একটা সন্দেশই নিয়ে নিয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাপি জামাই ষষ্ঠী। দেখো আমাদের মধ্যে একজন বিয়ে বাড়ি যাবে চলে এসছে। কি গো বিয়ে বাড়ি যাবে তুমি? বলছো আমি কিচ্ছু জামা পাইনি, ওই জন্য একটা বিয়ে বাড়ির জামা পরে চলে এসছে। এই তো কি, এই তোমার ড্রেস দেখি, চলে আসো সামনে, চলে আসো চলে আসো। সবাই মিলে লুডো খেলবো, এক দান খাওয়া দাওয়ার আগে, কারণ আমাদের সবার পেট ভর্তি, কারো খিদে পাচ্ছে না। দাদু তুমি কি কালার নেবে? ব্লু 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 নেবে ও, ব্লু। বাবা ব্লু হাতে নিয়ে নেয় না, এখানেই রাখতে হয়। এখানে রাখো, শোনা, এখানে 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 রাখো। এটা কি খেলা? গেম? না না না, আমাকে কি দেবে না নাকি? সবাই বেরিয়ে অর্ধেক খেলা হয়ে গেল, আর আমি এখনো 4টে ঘরে, আমার এখনো একটাও বেরোয়নি। যাও বা একটা বেরিয়ে, ছয় করার কোন ট্রিক তোমাদের জানা থাকলে একটু বলবে, আমি ছয় খেলবো কি করে বলো, কি কি হয়েছে? ভেজ ডাল, আলু ভাজা, স্যালাড, মটন, দই কাতলা, গলদা চিংড়ি, ভেটকি পাতুরি, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। বাপরে বাপ, ভুরি বোঝ পুরো।
কি গো তোমার দুধু ভাত আসছে, দুধু ভাত বুঝলে, দুধু ভাত আসছে। খাওয়া দাওয়া হয়ে গেছে আর জমিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। মুডটা আজকে একদম ভালো নেই, তার কারণ হচ্ছে আমার সবার সাথে আজকে ঝগড়া হচ্ছে, মানে কি বলবো, আমার দুই দিদির সাথেই আমার ঝগড়া হচ্ছে খালি। যাই হোক, তো এখন আমি ওদের সাথে কথাবার্তা বলছি না, ঝগড়া হচ্ছে সেটাও তোমাদেরকে বলছি, যা হয় আর কি দিদি বোনদের মধ্যে ওইরকমই আর কি। ওদের সাথে আমি কথা বলতেও চাই না এখন, আমরা একটুখানি রেস্ট নেবো, তারপরে বোধ হয় সন্ধেবেলা আমরা যাবো সিনেমা দেখতে, নাও যেতে পারি, জানি না কী হবে, এবার দেখা যাক যেমনভাবে চলবে। আর আমি তো ভাবছিলাম আমি ব্লগও করবো না, মানে আমি এত পরিমাণে রেগে গেছিলাম, মাথাটাকে একটু ঠান্ডা করলাম, তারপরে ভাবলাম যে না ঠিক আছে, একটা সুন্দর দিনে ব্লগ থাকা উচিত, ওই দুটো দিদির জন্য আমি ব্লগটাকে নষ্ট করতে চাই না। পেছনই তুলছি দিদি, সোজা ঘুরতে বল নাহলে পেছনে উঠছে কিন্তু রাগ। আমি কোথাও রাগ করে নেই, আমি কারোর ওপর রাগ বাগ করি না, দেখো ইচ্ছা করে করছে, আমি যেদিকে যাচ্ছে ওদিক দিয়ে ঘুরে যাচ্ছে। সিনেমার টাইমিং হচ্ছে গিয়ে 6:15, আমরা 5:48 থেকে রেডি হওয়া শুরু করেছি, কারণ 5:48 আমরা জানতে পেরেছি আমরা সিনেমা দেখতে যাবো, তাড়াহুড়ো করে টিকিট কাটা হলো আর কি, কারণ একটা সিনেমা হলে যেটা ভালো উদয়ন, শারফুলির উদয়ন, ওখানে পাওয়া যায়নি টিকিট, তো পাশে আরও একটা আছে সুষমা, ওখানে টিকিট পাওয়া গেছে, তো তাড়াহুড়ো করে আমরা সবাই রেডি হয়ে নিলাম। আর সৌমি দেখছে আমি কীভাবে জাস্ট ফাউন্ডেশন নিলাম এরকম করলাম, তুই এখনো লেট করবি, আমরা এতজন এতজন, আমরা জাস্ট 10 মিনিটে 10 মিনিটে রেডি হয়ে গেছি, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছি আর আমরা যাচ্ছি সিনেমা দেখতে। এত মারপিট করে সেই তো আমাকেই পেছনে নিয়ে যেতে হচ্ছে তোকে, কি অবস্থা, কে এসেছিস, কোথায় যাচ্ছ তুমি, ও কত যে সিনেমা দেখবে, হ্যাঁ ঘুম ভালো হয়েছে ঘুমিয়ে পড়লে, চলে এসছি আমরা সুষমা হলে, অনেক বছর পর এলাম আমি, চলো এর উপরে মহাপ্রভু চলো, হ্যাঁ এত সিঁড়ি পার করে এলাম, উঠতে উঠতে অবস্থা, দেখো কিভাবে সিনেমা দেখছে পুরো হা করে আছে, এখন ইন্টারভেল হচ্ছে আর দেখো আমাদের, আমরা পুরো পার্টি হয়ে গেছি একদম, কেমন লাগছে মুভিটা, ভালো মানে ঠিকঠাক,
এখন অবধি তো ঠিকঠাক লাগছে, এবার দেখা যাক পরে কেমন হয় না হয়। শোনা তাতে সে পুরোটা সিনেমা শুধু ঘুমিয়েছে। সিনেমা টিনেমা দেখে বাড়ি চলে এসেছি, এখন সবাই মিলে লুডো খেলছে। আমি একটুখানি ছাদে ছিলাম কারণ একটু ভালো হাওয়া দিচ্ছিল, আর এইসব হাওয়া হাওয়া দিলেন আমি একদম ছাদে চলে যাই, আমার খুব ভালো লাগে। শাগেন চলে গেছে ওর কাজে, তার কারণ হচ্ছে আজকে ওর সারাদিনটা মানে এইসব দিনে ওদের খুব প্রেশার পড়ে, তো ওই জন্য আজ সকাল থেকেই বিজি ছিল, কিন্তু অনেক রিকোয়েস্ট করাতে সিনেমাটা দেখতে গেল। আর এই তো এবার আমরা সবাই মিলে একটু খেলাধুলা করি, মানে লুডো খেলবো, তারপর আবার দেখাচ্ছে। আবার আমাদের খেলা শুরু হয়ে গেছে। রাতের বেলা খাওয়া দাওয়া করে তো সবাই যে যার মতো বাড়ি চলে গেছে, আর আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। শুধু তোমাদের এইটুকুই বলবো যে পরের বছরের জামাই ষষ্ঠী ব্লগটা একদম অন্যরকম হবে, অনেকে হয়তো বুঝতে পেরেছ, অনেকে হয়তো বুঝতে পারোনি, ঠিক আছে পরের বছর জামাই ষষ্ঠীতেই নয় দেখে নেবে কি হচ্ছে না হচ্ছে। তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। টাটা।